শুভেচ্ছা সবাইকে, স্বাগত জানাচ্ছি চলতে চলতে অনুষ্ঠানে। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে চলতে চলতে কথা বলে আমরা জানার চেষ্টা করি বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের জীবনের গল্প এবং তাদের অভিজ্ঞতা, স্বপ্নের কথা। আজ আমাদের অতিথি ভাস্কর, মুক্তিযোদ্ধা, ফেরদৌসি প্রিয়ভাষিনী। পায়ে ব্যথার কারণে তার পক্ষে হেঁটে হেঁটে কিংবা দাঁড়িয়ে কথা বলা সম্ভব না হয়, আমরা আজকে বসে বসেই তার গল্প শুনতে চাই। ফেরদৌসি প্রিয়ভাষিনী, স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনি কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি। এই ভালো থাকার রহস্য কি? ভালো থাকার রহস্য, রহস্য মনে করে সময় ভালো থাকার রহস্য না, মানে রহস্য মনে করলে তো আবার ভালো থাকাটা যায় না, তাহলে সেখানেও বিভাজন এসে যায়। আমার কেন যেন মনে হয় পৃথিবীটা কি, মানে মানুষ হিসেবে যে শ্রেষ্ঠত্ব নিয়ে জন্মেছি সেটা উপভোগ করার জন্য না, হতাশার জন্য করিনি, উপভোগ করার জন্য এসেছি, সেজন্য পৃথিবীটা খুব সুন্দর। আপা, আপনার শৈশবের কথা শুনতে চাই। আপনার জন্ম হচ্ছে ব্রিটিশ আমলে, এবং সেই সময়টা কেমন ছিল? শৈশবে অনেক চঞ্চল ছিলেন কিনা, এবং এখন এই যে সব ভাস্কর্যের কাজ করেন, অন্যান্য কাজ করেন, এই সব চিন্তা ভাবনা কি ছোটবেলা থেকেই ছিল? আমি আপনাকে একটু বলে দিই, বোধহয় ব্রিটিশ আমলে নয় আমার জন্ম, 47 সালে যখন দেশ বিভাগ হলো, আগস্টে দেশ বিভাগ, হ্যাঁ দেশ বিভাগ যখন হলো, পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, তখন কেবল ব্রিটিশ শেষ হলো শাসন। তো শৈশবটা আমার তো খুবই সুন্দর, আমি মনে করি সবার জন্য কামনা করি যে আমার মতো একটা সুন্দর শৈশব সবাই পাক। কারণ শৈশব মানে কিন্তু অনেক বড় বড় খেলনা কিনে নেওয়া না, সেসব মনে মনে অনেক কিছু আবদার করলেই পাওয়া যায় তা নয়, কিন্তু মানে পৃথিবীটাকে জানবার জন্য, যে আমার পরিবার বিশেষ করে মাতৃকুল অনেক বেশি উদার এবং সংস্কৃতিবিদ। আমার মায়ের বাবা, তার বাবা, সব সুবাদে আমাদের বাড়িতে এক ধরনের একটা অসাম্প্রদায়িকতা, মুখরতা, সংস্কৃতি বোধ, মানে একেবারে জন্ম থেকে বাড়ির এই ঘরে হয়তো ক্যারাম খেলছে, ওই ঘরে কবিতা পাঠ হচ্ছে, ওই ঘরে হয়তো লেখালেখি চলছে, ওই ঘরে দুই বোনের ঝগড়াঝাটি হচ্ছে পুতুল খেলা নিয়ে, কিন্তু বাড়িটা খুব মুখর। আপনার ছোটবেলায়, আমরা পড়েছিলাম যে ছোটবেলায় আপনাদের খুব কাছাকাছি থাকতেন শেরে বাংলায় কে, ফজলুল হক, ওনার সঙ্গে কোনো স্মৃতি মনে পড়ে কিনা ছোটবেলায়? সম্ভবত 4.5 থেকে 5 বছর বয়সে ওনাকে দেখা, তো তখন আমার খেলার বয়সটা আমাদের খালাদের সাথে সাথে আমি যেতাম, পাশের বাড়ি, দুইটা বাড়ি পরে উনি থাকতেন, তো আমার খালাদের সাথে সাথে পিছুর ধরে ধরে খুবই আদরের ছিলাম সবার মধ্যে পরিবারে, তারা হাতে করে করে সাজিয়ে সাজিয়ে নিয়ে যেত আমাকে, তোরা আমাকে বসিয়ে রেখে ওরা খেলাধুলা করতো, আমাকে নিত না খেলতে ইচ্ছা করে ছোট বলে। শেরে বাংলা ওটা হলো সম্ভবত এই কারণে, খুব আমাকে ডাকতেন, যেহেতু আমি খুব মানে ছোটবেলায় বোধহয় আমি খুব কালো টালো আর একটু মোটা সোটা ছিলাম, এরকম ছিলাম, শেরে বাংলা খুব আদর করতেন, ওই বয়সটা আবার খুব আদর পায় সব বাচ্চাকে, তার কারণ ভয় পেতাম, তো ভয় পাওয়ার জন্য উনি আরও বেশি আমাকে আঁকড়ে ধরতেন। শেষে সাইকোলজি মানে মনস্তত্ব এমন হয়ে গেল, আমি ওই ভয় পাওয়ার জন্যই ওই বাসায় যেতাম। আচ্ছা, ভয় পাওয়াটাকে এনজয় করতে? ভয় পাওয়াটাকে এনজয় করতে। আপনার স্কুল লাইফ শুরু হলো কোথায় এবং আপনার শিক্ষক কারা ছিলেন? আমার স্কুল জীবনে প্রথম যখন পড়াতি তখন হচ্ছে নারী শিক্ষামন্ত্রী, সেখানে ডক্টর নন্দী ছিলেন একজন খুব বড় চিকিৎসক বাংলাদেশের। কোথায় সেটা? সেই স্কুল ঢাকাতেই, কেএম দাস লেনে, যেখানে শেরে বাংলার পাশে আমরা থাকতাম, 24 নম্বর কেএম দাস লেনে। তো ওখান থেকে পায়ে হেঁটে আমি খালাদের সাথে যেতাম, বেশি দিন যাইনি, মানে মাস দুয়েক তিনেক মধ্যে ক্লাস ওয়ানে ভর্তি হয়েছিলাম, আমাকে টুতে ভর্তি করতে চেয়েছিল, কারণ আমি খুবই খালা মামাদের সঙ্গে থেকে থেকে অনেক কিছু অটো শিখে, এনসাইক্লোপিডিয়া না কি বলে, আমি অনেকটাই জেনে যেতাম যে এটা কি, ওটা কি, কে রবীন্দ্রনাথ, সুকান্ত ভট্টাচার্য কি কবি, হ্যাঁ এই সবগুলো তো আমার ওই বয়সে জানার কথা না, কিন্তু আমি জানতে পারতাম। আমরা ওই যে ছোটবেলায় আমার জীবনের লক্ষ্য বলি, আপনার জীবনের লক্ষ্য কি ছিল, কি হতে চেয়েছিলেন আসলে? এরকম একটা রচনা, সুন্দর রচনা লিখেছিলাম আমি, সকলে এসে আমার, আমি আমাকে নগেন স্যার এসে বলেন আমি কিন্তু একদম গালাগালি করে দেবো যদি কেউ, যদি উনি মানে ক্লাসের 45 মিনিট তো 15 মিনিট চলে গেছে, আমরা হচ্ছে স্যার এত রাগি তো না আসছে আজকে লাস্ট পিরিয়ড, তো আমরা আনন্দে হঠাৎ দেখি স্যার ঝড়ের মতো এসে পুরো বোর্ডে লিখে দিচ্ছেন আমার জীবনের লক্ষ্য,
এখন আমি চুপচাপ করছি না কিছু, তখন হচ্ছে তুমি তা আমি হচ্ছে স্যার খাতা আনি, তখন ইশারা করে একটা মেয়েগুলো পেজ ছিঁড়ে দাও, পেজ ছিঁড়ে অঞ্জলি করে একটা মেয়ে আমাকে পেজ দিল, তারপরে লিখছে না দেখো, তা আমি বললাম যে পেন্সিল নিয়েছে, পেন্সিল ভেঙে গেছে। তখন উনি মানে এত রেগে গেছেন, অনেক কষ্টে শিক্ষকদের কত স্মৃতিময় হন, অত্যন্ত রেগে কিছু না বলে নিজের পকেট থেকে কলমটা বের করে বলে লিখো, তবু লিখতে হবে। তো আমি খুব ঝরঝর ঝরঝর করে লিখলাম, এত ফ্লোতে লিখলাম, ওই পাকিস্তান আমলে তখন আইয়ুব খান মতো খাতার সাইজ ছোট করে দিয়েছে, ছোট করে, হ্যাঁ সেই সময় অত বড় বড় করে লিখে আমার মাত্র 4 পৃষ্ঠা হয়েছে, প্রিন্ট করলে হয়তো এতটুকু। কী লিখেছিলাম জীবনের লক্ষ্য লিখেছিলাম, মানে পরে ভাষা রচনাশৈলীতেই প্রথমটা ঠিক ওরকম যে লক্ষ্যহীন জীবন মাঝিহীন নৌকার মতো বিভ্রান্ত, কিন্তু ভাষা ও রচনা চরিত্র ছিল লক্ষ্যহীন জীবন তরণীবিহীন নৌকার মতো কাণ্ডারীবিহীন নৌকার মতো, ওইটুকু পার্থক্য ছিল। কিন্তু আমি নিজের থেকে ওই বয়সে ওই লেখাটার সঙ্গে একদম পুরো প্রথম স্থান যেটু মিলে গেল, মাত্র কয়েকদিনে লাস্টে লিখেছিলাম আমি বড় হয়ে কণিকা বন্দ্যোপাধ্যায় হতে চাই, আমি রবীন্দ্রসঙ্গীত শিল্পী হতে চাই, আমি আমার সবচেয়ে প্রিয় হতে গান শোনা। তার মানে আপনি আসলে শিল্পী হতে চেয়েছিলেন এবং তখন মানে নগেন স্যার আমি এটা খাতাটা দিয়েছে, তা সাপোজ যার যার হয়ে গেছে তারা খাতা দিয়ে চলে যেতে পারে, আমি সবার আগে দিয়ে দিচ্ছি, কি ডিভিশন দিলে না, তো আমি আর কিছু না বলে ভয় করে চলে গেছি, কিনাকে লিখেছে উনি বুঝো কেটা। হ্যাঁ পরের দিন স্কুলে এসে দেখি ছেলেমেয়েরা সব দৌড়ায়, কয়েক ক্লাসের মেয়েরা ছুটে এসে আমাকেই জড়ায় ধরে টেনে টেনে নিচ্ছে, কী লিখেছে কি নগেন স্যার, তার শুনে মানে খুবই খুশি, পড়ে সবাইকে পড়ে শোনালো যে রচনা এমনই একটা, আজকের লাইনে তোর অ্যাসেম্বলিতে তোর এই রচনা পড়ে শোনানো হবে। আচ্ছা সবার সামনে ফেরদৌস প্রিয়ভাষিনী, আপনি শিল্পী হতে চেয়েছিলেন, শিল্পী হয়েছেন, আমরা বাকি জীবনের গল্প আবারও শুনবো, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কথা বলছি ফেরদৌস প্রিয়ভাষিনীর সঙ্গে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। তখন অনেক চিন্তা করতাম মাকে কীভাবে খুশি করবো, ভাই বোনকে কী করে কোলে পিঠে করে বড় করবো, এই ধরনের চিন্তা দায়িত্ববোধ। ইতিমধ্যেই আমি একটা ষোড়শ সমস্যার শিকার হয়ে আমি একটি ভুল নির্বাচনে একটি মানুষকে পছন্দ করে বিয়ে করতে হলো। বিরতির পর আবারও ফিরলাম, কথা বলছিলাম ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিনীর সঙ্গে। আপা আপনার শৈশবের গল্প শুনলাম, এর মধ্যে তো আপনি আস্তে আস্তে বড় হচ্ছেন, এর মধ্যে 52 চলে এসছে নিশ্চয়ই, একটা রাজনৈতিক পরিস্থিতি তখন ডামাডোল এক ধরনের শুরু হয়েছে বিশেষ করে ভাষা আন্দোলন নিয়ে, তো আপনার কলেজ জীবন বিশ্ববিদ্যালয় জীবনের গল্প একটু শুনতে চাই। 52 সম্পর্কে আমার খুবই একটাই ঘটনা যে আমি একটা কালো ব্যাচ পড়ানো হয়েছিল আমাকে, এটুকু বুঝতে পারি। আর তারপরে বড় হতে হতে বড় হওয়া মানে অতি কৈশোরে, যেমন কৈশোরে কিশোরবেলাও আছে না, তখন থেকে খুব সংগ্রামী জীবন আমার, কারণ সংগ্রামী এই অর্থে যে পারিবারিক সুস্থতা নানা বাড়িতে ছিল কিন্তু সেখানে কিন্তু অধিকার ছিল না, অধিকারটা বাবার সাথেই, কিন্তু বাবার বিক্ষিপ্ত ভাবনা চিন্তা, বিক্ষিপ্ত খামখেয়ালি কিছু আচরণ আমাকে খুব দুঃখিত করতো, বিশেষ করে আমার মায়ের কষ্টকে আমার মনে ভীষণভাবে গেঁথে দিয়েছিল, কিন্তু তখন থেকে আমার ভিতর থেকে একটা বিস্ফোরণ, কারণ আমার মা রাত অনেক সন্ধ্যায় গোপনে তখন ওই বাম মাওসতিনের বইটাই পড়াতেন, এই করতেন, তারপরে চট্টগ্রাম অস্থাগার মন্থনের বিপ্লবীদের সাথে আমার মায়ের যোগাযোগ, এগুলো দেখে আমার খুব ভালো লাগতো যে মা কখনও নিজেকে নিষ্ক্রিয় রাখেন না, বাবা অত্যাচার করেন তাতে কি, কিন্তু গোপন করে সেগুলো মা সেগুলো সে ওভারকাম করেন। তারপরে কিন্তু আমি ওই ছোটোবেলা থেকে আস্তে আস্তে এত কষ্ট দেখেও একটা বয়সের ষোড়শ সমস্যা থেকে আমি মুক্তি পেলাম, চিন্তা করতাম মাকে কীভাবে খুশি করবো, ভাই বোনকে কী করে কোলে পিঠে করে বড় করবো, এই ধরনের চিন্তা দায়িত্ববোধ। ইতিমধ্যেই আমি একটা ষোড়শ সমস্যার শিকার হয়ে আমি একটি ভুল নির্বাচনে একটি মানুষকে পছন্দ করে বিয়ে করতে হলো, সেটাই কাল হয়ে গেল। এটা কত বছর বয়সে? মাত্র এটা একেবারেই 15 বছর
ছয় মাস সাড়ে পনেরো কি পনেরো ষোলো এরকম। আপনারা দুজন পছন্দ করেই বিয়ে করেছেন? হ্যাঁ পছন্দ করেছিলাম, একটু জেদের বসে, কি পছন্দের পরিণতি কি হবে সেটা ভাবিনি, কারণ সবসময় একটা মানে খারাপ মা মদের কাছে থাকতাম, তো অনেক একটা শাসন, অকারণ শাসন, যেটা আমাকে ভাবতো যে আমি বিয়ে করলে আমি স্বাধীন হব, আমাকে এভাবে কেউ শাসন করতে পারবে না, আমি মামি হব, আমি জাতি হব, আমি একটা বড় হব, বড় হব, আমার খুব বড় হয়ে যাওয়ার ইচ্ছা ছিল, এটা আমি একটা বিয়ে করে, কিন্তু বিয়ে করে বুঝতে পারলাম যে কত আদরে আমি ছিলাম আর কত অনাদরে, কত ভয়ঙ্কর জায়গায় দিয়েছি আমি, কিন্তু সেটা আসলে আলটিমেটলি টেকে নি। পরে মুক্তিযুদ্ধ যখন শুরু হয়ে গেল তখন আপনি কোথায়? হরিশপুরে, খুলনা থেকে ছ মাইলের দিকে। তো আমি প্রথম দেখলাম একশো বিশ ট্রাক পাকিস্তানি আর্মি ঢুকে গেল খুলনা শহরে। তো আমি পরে যাকে বিয়ে করেছি উনি তখন আমাদের পারিবারিক বন্ধু ছিল, উনি খুব ভালো লেখাপড়া এবং উনি মুক্তিযোদ্ধা একজন, কিন্তু উনি বলেন নাই, কিন্তু উনি নানা বিধ কাজ করে খালিশপুরে সাত দিন উনি গাছ কেটে আর্মিদের ঢোকা বন্ধ করে দিল রাস্তা ব্লক। পরে তো সবাই সংগঠিত হলো, কিন্তু তখন যেভাবে যে পেরেছে সেই বাঙালি সেখানেই প্রতিরোধ করেছে, সেখানে আমার হাজবেন্ড সবাই বিয়ার ভাই বলে তাকে, উনি কিন্তু সাংঘাতিকভাবে আর একটা খোলা জিপ পড়েছিল আইএলওর একজন অফিসার আব্বাসী ভাই চাবি সেখানে লাগা, সেই গাড়িটা নিয়ে নিল, নিয়ে একের পর এক শুধু ফ্যামিলিকে পার করে দিচ্ছে, নিরাপদে পার করে দেন নিরাপদ জায়গায়। হ্যাঁ এই কবে সেটা পঁচিশে চব্বিশে মার্চে বা ছাব্বিশে মার্চে হবে। তারপরে আমরা জানি যে মুক্তিযুদ্ধের সময় আপনি যদিও আগে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার সুযোগ পাননি বা যাওয়ার মতো পরিস্থিতি হয়নি, কিন্তু মুক্তিযুদ্ধের সময় আপনাকে নানাভাবে নির্যাতিত হতে হয়েছে, এবং মুক্তিযুদ্ধের পরে আপনি ওইখানে চাকরি করতেন মিলে, পরে না মুক্তিযুদ্ধের সময়, তখন আমি তো তেইশে মার্চের পর আমাদের স্কুল অফিস টফিস সবই বন্ধ হয়ে গেল, বেতন টেতন দিয়ে দিল। হ্যাঁ আমার আনন্দ যে দেশ তখন যে স্বাধীনতার আহ্বান হচ্ছে সেটা বুঝতে পারিনি, কারণ কোনো রাজনৈতিক দলের সাথে কারোর সাথেই আমার সম্পৃক্ততা ছিল, আমার সাথে কেউ যোগাযোগ করে না, হয়তো বা কিছুটা আমার চরিত্র সম্পর্কে অনেকের আস্থা ছিল না, হ্যাঁ হয়তো আমার একটা বয়স কম ছিল, সব মেয়েরাই দেখতে শুনতে ভালো থাকে, আমিও সেই ধরনেরই কিছু ছিলাম হয়তো, কোথায় ওই চরিত্রের সাথে ওইটা খুব মিলাতো তারা, আমার কি অপরাধ আছে কি না আছে মানুষের ক্ষেত্রে বলবারও সুযোগ পাই না, জিজ্ঞাসা করলে তো বলবো কিন্তু এড়িয়ে গেল। আমরা আবারও আরেকটা বিরতি নিতে হচ্ছে, আমরা আপনার বাকি জীবনের গল্প শুনবো, দর্শক আবারও ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই। পুরো এলাকা খালিশপুর এলাকায় মানে সবচেয়ে বড় মাস মানে কিলিংটা ওখানেই হয়েছে, সবচেয়ে বেশি হত্যা শিকার কিন্তু ওখানেই হয়েছে, কিন্তু আমরা বুঝতে পারছিলাম না, আমরা মিলের মধ্যে আমি যেমন অবরুদ্ধ হয়ে পড়েছিলাম, এবং ওই আমার ওই মিলটাই কিন্তু এক ধরনের অলিখিত কমফোর্টেবল। বিরতির পর ফিরলাম, আবারও কথা বলছিলাম ভাস্কর মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিনীর সঙ্গে। আপা আপনি মুক্তিযোদ্ধার কথা বলছিলেন, এবং যখন শুরু হয়ে গেল তখন তো আপনি খুলনায় সেই মিলে, খুলনার খালিশপুরে সেই মিলে কাজ করেন। আমি ক্রিশ্চিয়ান জুট মিলে কাজ করতাম, খুব সামান্য একটি চাকরি করতাম, ফ্রন্ট ডেস্ক টাইপিস্ট ডিসপ্যাচ ডিপার্টমেন্ট বিভাগ। সেখান থেকে আপনি মুক্তিযুদ্ধে জড়িয়ে গেলেন কিভাবে, বা আমরা জানি যে মুক্তিযুদ্ধের সময় আপনার জীবনের একটা প্রচন্ড অন্যরকম একটা অভিজ্ঞতার ভিতর দিয়ে আপনাকে যেতে হয়েছে? আমি এখন যেমন হোয়াং হোকে চীনের দুঃখ বলা যায় না, এখন আমি মুক্তিযুদ্ধকে আর দুঃখের কাহিনী হিসাবে নেব না, আমি মনে করি যে এই মুক্তিযুদ্ধ দেখেছিলাম বলে আজকে পর্যন্ত মুক্তিযুদ্ধকে ধারণ করতে পেরেছি, আমি যদি না দেখতাম চোখে তাহলে যারা দেখেন নাই তাদের অনেকেই যেমন মুক্তিযুদ্ধকে তত গভীরভাবে অনুভব করেন, আমারও সেটাই হতো, আমি মনে করি যে আমি মুক্তিযুদ্ধের সাক্ষী হিসাবে থেকে একটি মানচিত্রের জন্ম দেখলাম, এটা আমার কাছে অনেক বড়, আমার জীবনে করে সবচেয়ে বড় স্বপ্ন যেটা আমি দেখেছিলাম না সেটা আমাকে দেখিয়েছে।
ওই সময়ে আমরা জানি যে পাকিস্তানি হানাদার বাহিনী, এমনকি তাদের এই দেশীয় দোসর যারা ছিল, তারা আমাদের তো অনেক মানুষকে জীবন দিতে হয়েছে, 30 লাখ শহীদ, এবং এর পাশাপাশি আমাদের অনেক মা বোন, তাদের উপরে তারা নানা রকম নির্যাতন করেছে। আপনাকেও সে ধরনের নির্যাতনের যাতনা সইতে হয়েছিল সেই সময়? আমি সে সময় একটা মিলে কর্মরত ছিলাম, ফলে ফ্রন্ট ডেস্কে যারা কাজ করত তাদের একটা উপর মহল, যারা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, ওই এলাকাটাই জুড়ে গেছিল, মানে পুরো এলাকা খালিশপুর এলাকায়, মানে সবচেয়ে বড় মাস মানে কিলিং তো ওখানেই হয়েছে, সবচেয়ে বেশি হত্যা শিকার কিন্তু ওখানেই হয়েছে, কিন্তু আমরা বুঝতে পারছিলাম না। আমরা মিলের মধ্যে আমি যেমন অবরুদ্ধ হয়ে পড়েছিলাম, এবং ওই আমার ওই মিলটাই কিন্তু এক ধরনের অলিখিত কমফোর্টেবল, এবং আমি সেটা বুঝতে পারিনি কিছুদিনের মধ্যে। আমি যখন চাকরি চাইলাম, যে ফেরত চাইলাম যে আমার চলবার উপায় নেই, আমাকে একটা জায়গায় বের কর, তখন আমার জেনারেল ম্যানেজার অতি আগ্রহে অনেক বড় বাংলো আমার আমার জন্য ইয়ে করে স্যাংশন করে আমাকে বললেন যে তোমার জন্য এই বাংলো করা হয়েছে। আমি তো স্যার এই বাংলো তো আমার না, এটা এই বাংলো তো আমি একটা ক্লার্কের চাকরি করি, আমাকে আপনি এই বাংলা দেবেন কেন? আমার কিছু কিছু নিজস্ব বুদ্ধি আমাকে ভালো সাহায্য করে হেল্প করেছে। হ্যাঁ, তবে আমি বললাম যে এটা কেন আমি থাকবো, আপনারা থাকতেন এই বাংলায় আমরা ঢোকার সাহস পাইনি, এখন আমাকে এখানে কেন দেবেন? এখানে ওখানে সিকিউরিটি থাকবে, কোনো ভয় নেই। তার মানে ওখানে আর্মি অফিসারদের যাবতীয় ব্যবস্থা, পান পানীয় নিয়ে সব কিছু কমফোর্ট তাদের দেওয়া ছিল। তখন আমি খুবই পীড়াপিড়ি করে আমি বললাম যে আমার র্যাঙ্ক যেখানে লোকজন থাকে সেখানে দেন, দিতে দিতে আমাকে দিল হচ্ছে নদীর পাড়ে একটি ফ্ল্যাটে 3 মাস থাকার পরে। কী যেন একটা আমার মনের থেকেই হোক, একটা ভয় বোধ করতাম, জানালা দিয়ে কিসের একটা আওয়াজ আসে, আমার খাটটা ছিল একেবারে জানালার সোজা। আচ্ছা, আমি একটু উঠে দেখি 2টা ট্রাক দাঁড়ানো থাকে, একটার মধ্যে একটু সামান্য মুখ দেখা যাচ্ছে আর একটা একেবারে মুখ দেখা যাচ্ছে না, 2 রকম লোককে, যাদের মুখ দেখা যাচ্ছে তারা টেনে টেনে নামিয়ে নামিয়ে, আর মুখ বোধহয় ভিতরে ভালো মতো বাঁধা, তাদেরকে ওই পাটকলে একেবারে নদীর কিনারে পাটকলে নিয়ে এরকম কেটে কেটে ভৈরব নদীতে ফেলছে। আমি ওইখানেই থাকাকালীন শেষের দিকে প্রায় অক্টোবরের মাঝামাঝি আমার বাসাটা ঘিরে ফেললো 6টা গাড়ি দিয়ে, 6টা গাড়ি, 6টা চেহারাই আমার মনে আছে। আমার মেমোরি এত শার্প, আমি এটাই আমার ভালো, ঝক থেকে রূপার মতো সোনার মতো আমার মেমোরি। তো 6টা গাড়ি এ করলো, ওরা আমাকে নামিয়েই নেবে, গালাগালি করছে মদ্যপভাবে প্রত্যেকটা অফিসার। তো আমি গাড়ি আমাকে একটু পরে আমি হচ্ছে তোমরা উপরে উঠো না, প্রথমে আমি চেষ্টা করেছিলাম স্কেপ করার কিন্তু পারিনি, আমি বলছি ঠিক আছে তোমরা উপরে ওঠো না, আমি তখন একাই ছিলাম বাড়িতে, আমাকে একটু লক করতে দাও, আমি একটু লক করে আমি যাচ্ছি। তারপরে অর্ধেক সিঁড়িতে নামতেই দেখি এই উন্মত্ত পাগল অফিসারগুলো, লেফটেন্যান্ট কোরবান, সে নিজে, কারণ আমি চিনলাম কেন, একে অন্যকে নাম ধরে ডাকছে। তখন আমার হাতের মধ্যে আমার বড় চুল, মধ্যটাতে তো চুলটা খুলে গেছে, সেইটা হাতের মধ্যে পেঁচিয়ে বিরাট কাল হলো, সেই চুল পেঁচিয়ে আমাকে নিয়ে গাড়িতে তুললো, একটা স্টেশন ওয়ার্ডেন গাড়িতে দিলাম, যেতে যেতে নোয়াপাড়া। আমি তো বুঝতে পারছি না, অন্ধকার, আর আমার মনটাও নেই যে কোথা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, মানে আমার একটা ভমিটিং টেন্ডেন্সি, আমার একটা কেমন যেন একটা হচ্ছে রাত জাগার কারণ। তখন আমাকে ওরা কতগুলো খুব হাসাহাসি করছে অফিসারদের সবাই, মানে কি যে এ দাও ওর মুখে হুইস্কি গুলি গুলি করে দাও, স্প্রিট করো, তাহলে ও সজাগ হবে, সহযোগিতা করবে, কারণ আমি তার সাথে তাদের সাথে অনবরত যুদ্ধ করছি 2 হাতে। তখন আমাকে বলছে যে কয়েকজন মুখে পুরো স্প্রিট করে আমার মুখে দিচ্ছে, তা আসলে তখন আমি মানুষ ছিলাম না। হ্যাঁ, সেই জন্যে আমার এই জিনিসটা, আমি এত পরিষ্কার থাকতে চেষ্টা করি ব্যক্তিগত জীবনে, তখন এটা আমার কাছে কিছুই মনে হতো। তখন আমাকে বলছে যে আরও অনেক ধরনের অশ্লীল অশ্লীল কথা, যেটা বলতে পারে সেটা আশা করা দরকার, আমি মুখ থেকে নাইবো বললাম।
তারপরে তো দেশ স্বাধীন হলো, 16ই ডিসেম্বর আসলো, এবং নিশ্চয়ই এসব ঘটনার পরে আপনার সঙ্গে আমাদের সামাজিক যে অবস্থা, এটা এক ধরনের ট্যাবু, এখানে কেউ বীরাঙ্গনা হতে চায় না, এখানে তাদের স্ট্যাটাস নির্ধারণ করে। স্বাধীনতা পরবর্তী সময়ে এই সংগ্রাম, বেঁচে থাকার যে সংগ্রাম, মাথা উঁচু করে থাকার যে সংগ্রাম, সেই সংগ্রামে আপনাকে কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে? কেন করেছে জানেন? এটারও কিন্তু একটা মনস্তত্ত্ব আছে, যে এত বেশি নির্যাতন ছিল, সেই নির্যাতনটা আবার বেঁচে থাকা, বাঁচিয়ে রাখার মতো অল্প একটু কাইন্ডনেস, তাদেরই অনুগ্রহে, ঈশ্বরের অনুগ্রহ না, তাদের অনুকম্পায় আমাকে বাঁচিয়ে রেখেছে, তেমনই একটা। সে কারণে আমি খুব সমাজকে অগ্রাহ্য করেছি। যখন সমাজ আমাকে বলে যে তুমি তো কিছু বাড়িতে বলেছে আসবে না, আর কিছু বাড়িতে বলেছে তুমি তো নির্যাতনে, মানে আঙুল দেখিয়ে ছেলে, আমার বাচ্চাদের ভর্তির ব্যাপারে খুব কষ্ট হচ্ছে, হ্যাঁ আমার বাচ্চাদের ভর্তি করবে না, সেজন্য আমাকে মূল্য দিতে হচ্ছে, আগে ভালো স্কুলে নিয়ে গেলে, হ্যাঁ আগের থেকে কোথার থেকে যেন একটা ওদের কাছে মেসেজ চলে যেত ভর্তি করতে পারিনি, সেই জন্য আমার হেল্প করেছে আমার হাজব্যান্ড, আমাকে পুলিশ অ্যারেস্ট করতে আসলো। তো আমার স্বাধীনতার পরে, স্বাধীনতার পরে কেন, 72 সালে মার্চ মাস কি এপ্রিল মাসে, উনি কোলাবরেটর, আমাদের কাছে খবর আছে, উনি কোলাবরেটর, আমি অফিসে জয়েন করতে গেলাম, বলতে আসলেন আপনি এক্ষুনি বেরোন, আপনাকে আমার ঘর অফিসের জানলার দরজা ভেঙে একেবারে চুরমার করে বলছে যে উনি কোলাবরেটর, ওনাকে এক্ষুনি বের করে দেওয়া হবে। তখন আমি আমার গায়ে হাত দেবেন না, কারণ বিগত অভিজ্ঞতাগুলোতে আমি খুবই ওইটাই ভয় পেয়ে, আমাকে কিছু বলবেন না, আমি বের হয়ে যাচ্ছি। আমি কর্তৃপক্ষকে জানালাম, উনি বললেন যে আমার তো কিছু করার নেই, আপনার সম্পর্কে অনেক কিছু শোনা যাচ্ছে, আপনাকে আর্মির গাড়িতে দেখা গেছে। কিন্তু আমি বলছি কীভাবে দেখা গেছে, তখন বুড়ো একজন শ্রমিক বললেন যে আপনি সব নিয়ে তর্কে যাবেন না, আপনাকে দেখা গেছে, আপনি সহযোগিতা করেছেন, এটাই সত্য, আপনি যান। তখন আমি গিয়ে অ্যাম্বুলেন্স, স্যার আমাকে একটি গাড়ির ব্যবস্থা করবেন, এখানে মেন গেট তো অনেক দূর, না না আপনি যা করেছেন আপনাকে করেই সহযোগিতা দেওয়া যাবে। স্বাধীন বাংলাদেশের ঘটনা, স্বাধীন বাংলাদেশের অবস্থা, তখন অত্যন্ত অভিমানী। এই ঘটনার পরে আমার হাজবেন্ড মানা করেছিলেন যে তুমি চাকরিতে না গেলে, আমি তো একটা চাকরি করি, আমি চলে যাবে না, আমার বাচ্চাদের সম্মানার্থে আমি তোমার কাছ থেকে কোনো অর্থ নেব না, আমাকে নিজের পরিচয়ে দাঁড়াতে হবে, আপা শেষ করতে হবে। এই স্বাধীন বাংলাদেশে 43-44 বছর পর যে বাংলাদেশটা চেয়েছিলেন, বা ওই সময় যে সমস্ত ঘটনা দেখেছেন, যে সমস্ত নির্যাতনের শিকার হয়েছেন, সেই বাংলাদেশ কি পেয়েছেন? এখনো পাইনি, তবে আশাও ছাড়তে চাই না, সেই বাংলাদেশের আকাশ বাতাসের থেকে সেই বাংলাদেশের অনুকূল প্রবাহ ফিরে পেতে চাই, এখনো পাইনি, আমাদের যুদ্ধ চলছে, আমরা আশা। আমি শেষ করব আপনার একটা স্বপ্ন দিয়ে, যে স্বপ্নটা এখনো লালন করেন, ধারণ করেন, যে স্বপ্নটা দেখার সাহস পান। আমার একটা হচ্ছে আবেদন, আর একটা হচ্ছে স্বপ্ন, দুটো কথা দিয়ে শেষ করি। একটা আবেদন হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচার হোক, আমার মতো একজন নির্যাতিতা একজন নয়, এখানে 2 থেকে 4 লক্ষ নির্যাতিতা, তারও বেশি, এত কিছু যারা ঘটিয়েছে তাদের বিচার না হলে সভ্যতা ফিরে আসবে না আমাদের দেশে, হ্যাঁ আমরা সভ্য হতে পারবো না। আরেকটা হচ্ছে স্বপ্ন, একটা সুন্দর বাংলাদেশ, একটা সভ্য বাংলাদেশ, মানব সম্পন্ন, সমাজ সম্পন্ন, সংস্কৃতি সম্পন্ন, নির্ভীক বাংলাদেশ, রাজাকারহীন বাংলাদেশ। আপনাকে অনেক ধন্যবাদ ফেরদৌসী প্রিয়ভাষিনী। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম ভাস্কর মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিনীর সঙ্গে, এবং তিনি যে স্বপ্নের কথা বললেন, একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা শেষ করছি আজকের চলতে চলতে। আমাদের সাথে থাকবেন, থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গেই।